আমাদের প্রিয় দর্শক, আপনারা জানেন যে 12ই অক্টোবর আমাদের ছবিটি মুক্তির কথা ছিল, কিন্তু একটি আইনগত জটিলতার কারণে আমরা ছবিটি মুক্তি দিতে পারিনি। তো এখন এই আগামী 19 অক্টোবর আমরা ছবিটি মুক্তি দেব। আমাদের প্রত্যাশা তো অনেক, আমরা আসলে এই মুভিটা আমরা অনেক দর্শকদের প্রত্যাশা অনুযায়ী বানাবার চেষ্টা করেছি। হয় তারা ভালোবাসাটাকে কিভাবে এনজয় করে এবং তার পরিণতি কি হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা এই চলচ্চিত্র নির্মাণ করেছি একেবারেই বর্তমান সময়ের জন্য। তো আমি মনে করি যে এই ছবিতে অত্যন্ত সুন্দর গান রয়েছে, দর্শকদের খুবই ভালো লাগবে। এবং এই গানগুলো বোম্বের থেকে আমরা কোরিওগ্রাফার নিয়ে এসেছি, বাবা যাদব গানগুলো করেছেন, শ্রুতিমধুর গানগুলো, পিকচারাইজও সুন্দর হয়েছে। আমরা চলচ্চিত্রটি মানে আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা দর্শকদেরকে নতুন কিছু দেওয়ার জন্য। আমার মনে হয় যে এই ছবির গানগুলো দেখে, ট্রেলার দেখে দর্শকরা আগে থেকে তারা সিদ্ধান্ত নিয়েছে ছবিটা দেখবে বলে আমরা আশা করছি, কারণ অনেক ভিউয়ার্স এসে হয়েছে আমাদের এই ট্রেলার এবং গানে। তো আশা করছি ছবিটি দর্শকদেরকে নিরাশ করবে না এবং দর্শকরাও আনন্দ পাবে ছবিটি দেখে। পরিচালক হিসাবে তৃপ্ত বলতে আসলে আমাদের গল্পের যে প্রেক্ষাপট ছিল সেই অনুযায়ী তারা ভালোই করেছে। আমরা চেষ্টা করেছি বাপ্পি যে ধরনের ছবি এ পর্যন্ত রিলিজ হয়েছে তার থেকে একটু ভিন্ন ধরনের গল্প নিয়ে এসেছি এবং তাকে গেট আপ, আপনারা তার লুক আপনারা অবশ্যই দেখেছেন, একটু ভিন্নভাবে আমরা তাকে উপস্থাপন করেছি। আমার মনে হয় যে আমাদের প্রচেষ্টা ছিল দর্শকদেরকে নতুন কিছু দেওয়ার এবং সেই টেস্টই তারা পাবে সিনেমা হলে ছবিটি দেখতে গেলে। দর্শক, আমাদের সংবাদটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর ক্রিয়েটিভ সলিউশনকে নিয়ে বলবো, আসলে এই চ্যানেলটি আমাদের বাংলা সিনেমার প্রচার প্রসারে অনেক বড় ধরনের একটি ভূমিকা রাখছে। তারা সব সময় চেষ্টা করছে আপনাদেরকে নতুন নতুন ছবির সাথে, নতুন নতুন সবার সাথে এবং পুরনো যারা স্টার আছে সবার সাথে পরিচয় করে দিতে। আমি আশা করবো আমরা এই ক্রিয়েটিভ সলিউশনের সাথে আছি, আপনারাও থাকবেন।